তেনাইদের মাও অবশেষে তো বেটার বাসার যাওয়ার মতো সময় আমরা পানু। তোমার ক্যাঙ্কা লাগিচ্ছে, কিছু কুমা করছো না, চুপ করে আছো কে? আমি আর কি কম, ভালোই লাগিতে তো, সারা জীবন খালি তো গল্পই শুনে আসনো, এবার যাওয়ার সময় হলো। তা যা কছো তুমি, আমাদের গ্রামের যে কোনো মানুষ ঢাকার যে থাকার জায়গা না পালেই আমাদের ছোলের বাসাতে উঠছে, আর আসার পরে কি গল্পই না করে, শুনলে আসলে প্রাণটা ভরেই যায়। ও যে জুব্বর ভাই, যার সাথে তোমার জমি লেক আসার, তাই পর্যন্ত হামাগিরে ছোলের বাসা যেয়ে থেকে আলো। খালি কি থেকে আসলো, আসার পর থেকে দেখছো জুব্বর ভাই একবারে বদলে গেছে। যে জুব্বর আমার নাম শুনবার পাচ্ছিল না, সেই জুব্বর এখন সকাল বিকেল আমার সাথে চা খায়। এই জীবনে তেমন কোনো সয় সম্পত্তি না করবার পারলেও আল্লাহর রহমতে বেটাটাক মানুষ করছি, সকলেরই মুখে মুখে আমার বেটার গল্প। ঠিকই কথা গো তুমি, সবই আল্লাহর ইচ্ছে। আচ্ছা একটা জিনিস তো বুঝলাম না বউ, 3 দিন আগেই না আমরা বেটাক জানানো যে আমরা ঢাকাতে আসিচ্ছি, আর সেই যে খাবার দিছে ইগলে খাবার তো আমি খাইনি। ওই কি জানে না আমি বাসে কোনো খাবার খাইনি, সবসময় টাটকা খাবার খাই, তাছাড়া বাসে খাবার খাওয়া আমার নিষেধও আছে। এজে শুরু করে দিলে তুমি, কেবলই আসলে এনা সবুর করো, এটা কি গ্রাম পাসো যে সব সময় টাটকা জিনিস পাওয়া যায়? হ সেটা অবশ্য তুমি ঠিকই কছো, তাছাড়া বেটা বেটার বউ দুইজনই তো চাকরি করে, হয়তো বাজার করার সময় পায়নি। চলো তাহলে শুতে পড়ি, রায় তো মনে হয় মেলা হয়ে গেছে। 2 দিন পার হয়ে 3 দিনত পড়ল আমাদের ঢাকাত আসা, আজ পর্যন্ত বেটা বেটার বউ কলো না যে এক জায়গার থেকে না ঘুরে নিয়ে আসবি, আর ঘোরা তো দূরেই থাকলো, যে খাবার দাবার কোমা খিলেচ্ছে আমার তো অরুচি ধরে গেল। তুমি কি ঢাকাত খাওয়ার জন্য আসছো নাকি সোল ডাক দেখার জন্য আসছো, কত ভালো করে? আরে বোকা, খাবার জন্য আসমো কিস, খাবারের কি আমাদের অভাব পড়ছে নাকি? গ্রামত সব সময় আমরা ভালো ভালো খাবারই খাই, আর বেশি জিনিস তো জীবনেও খাই না, আমি তো সিরে কইনি। গ্রামের মানুষজন নাহিদার আর বউ সম্পর্কে যে গল্পগুলো করছে সেগুলো তো মিলিচ্ছে না, অন্য মানুষক যেভাবে ওরা আপ্যায়ন করছে নিজের বাপ মাও কো সেভাবে করিচ্ছে না, সব সময় কেম্বা মন মরা হয়ে থাকে, ঠিক মতো কথাও কবার চায় না। কি জানি ওর গেলে মনে হয় কিছু হসে যেটা আমার গেলে করছে না, তাছাড়া তো ইনকা হওয়ার কথা লয়। নিজের বাপ মাও যদি না কবার পায় তাহলে আর কাক কবি, এরকম হতে থাকলে আর 2 দিন পর চলে যাবো বাবা, আমাকে আর ভাল লাগিচ্ছে না, ফাপল লাগিচ্ছে কুমা। আগে অত হল দিল করো না তো, এত কষ্ট করে আনু কয়টা দিন থাকি। কে রে বাবা, তুই সকালবেলা ঘুমোর থেকে উঠেই গেলু বাজার করবের, আমি যতদূর জানি বাজার তো তোর বাড়ির সাথী, তা 3 ঘন্টা কিসক লাগলো, এটি থেকে এটি যাওয়া আশা করতে 10 মিনিটের মধ্যেই হয়ে যাওয়ার কথা, তেমন কোনো বাজারও তো করিস নি। ইয়ে না মানে আব্বা, বাড়ির কাছের বাজার থেকে বাজার করিনি, অল্প আনা দূরে গেছলু, ওটি টাটকা টাটকা জিনিস পাওয়া যায় তো সেই জন্যে। কি কই, বাজারের ব্যাগের মধ্যে খালি একটা সয়াবিন তেলের বোতল, কিছু পেঁয়াজ ডাল এগুলো দেখিচ্ছি, এর আবার টাটকা আর বেশি কি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর তো আবার অফিসও যাওয়া লাগবি, তাড়াতাড়ি গোসল করে তাহলে খাইলে। আমার যা বোঝার তা বুঝে গেছি, এরা চাচ্ছে না আমরা এটি থাকি, তুমি দেখিচ্ছ না। 4 দিন পার হয়ে গেল, এরা ডাল হত্যা ছাড়া প্লেটে তো অন্য কিছু তুলে দিল না, মাছ গোস্তের তো নামই লিখছে না, আর গোস্ত একবার খাবার দিছিল সেটা তো মনে হচ্ছে 3 মাস আগের ফ্রিজের থেকে বের করে খিলেলো, তাক তো গন্ধে আমি খাবারই পাইনি। আমি নিজেও তো কিছু বুঝে পাচ্ছি না গো, কাল আগে নাহিদের সাথে কথা কই, দেখি ওই কি কয়। কে বাবা নাহিদ, তুই কিছু মনে করিস নে, তো কয়টা কথা কবার চাচ্ছি। তুমি আমার কথা কবে তা আবার কি মনে করবো কও না। মানে কবার চাচ্ছি কি, তুই তো জানিসই তোর বাপ যে সে খাবার পছন্দ করে না, মাছ গোস্ত আর টাটকা খাবার ছাড়া তাই খায় না, কিন্তু ঢাকা আসার পর থেকে তোরা আর ডাল ভর্তা ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা করি চুনে, এর কারণ কি? দেখো মা, এটা ঢাকা শহর, এটা গ্রাম লয়, এটি যখন যেটা মন চায় তা পাওয়া যায় না, এমন তো লয় তোমাকেও ডাল ভাত খাবার দিয়ে আমরা ভালো ভালো খাবার খাচ্ছি, একসাথে থাকবে ছেলে সগলি যা খাবি তাই খাওয়া লাগবি, তা না হলে তো কিছু করার নাই মা।
তার মানে তুই কি কবার চাচ্ছু বাবা, এনা পরিষ্কার করে কত। এটি আবার না বোঝার কি আছে, কচ্ছি আমাদের সাথে থাকলে আমরা যা খাই তাই খাওয়া লাগবি, খাবার নিয়ে তো এত প্রশ্ন করলে সমস্যা। হাই রে রে, তুই কি আমাদের নাহি, আমি তো তোকে চিনবার পাচ্ছি না বাবা। দরজার আউলত থেকে তোমাদের মাও বেটার সব কথা আমি শুনছি, তাড়াতাড়ি ব্যাগ গুছে লও, সকাল সকালই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবি। এত অপমান হওয়ার পরেও ইটি আর থাকার প্রশ্নই আসে না। হ গো ঠিকই কস, আমার মাথাত খালি একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে। সি জাগাত সব মানুষ নাহিদের প্রশংসা করলো, আর বইয়ের প্রশংসা করলো, আর ওরা নিজের বাপ মায়ের সাথে ইঙ্কে ব্যবহার করলো। তাহলে যে বেটা কি আমি এত গর্ব করি সেই গর্বটা মিথ্যে? আব্বা আম্মা তো চলেই গেল, কি দরকার আসলো তারকের সাথে এরকম ব্যবহার করা, বুঝে কলে কি হলো হিনি? আব্বা আমাক বুঝে কবার করছো তুমি, কি বুঝে কম কও, আমার বাপ মাও আমাক লিয়ে কত গর্ব করে, তাকে ধারণা আমি অনেক সুখে আছি, এক সময় আসনিও আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব আসলো না। সকালবেলা ঘুমোর থেকে উঠে 3 ঘন্টা লাইনের ধারে থেকে তেল ডাল আর কড়া পেঁয়াজ লিয়ে আসি, এই কথা যদি আব্বা আম্মা শোনে তাহলে তো তারা এটি হার্ট অ্যাটাক করে মরে যাবি। যখন আব্বা আম্মার প্লেটে তুমি বারবার ডাল আর ভর্তা খালি তুলে দিচ্ছিলে আমার কলজাটা হাহাকার করে উঠেছিল, কিন্তু আমার কিছুই করার নাই, আমি একেবারেই নিরুপায়, মাসের শেষ পকেটত কড়ার টাকাও নাই। দুইজন মিলে চাকরি করি অথচ বাড়ি ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল যাতায়াত খরচ চিকিৎসা খরচ এগুলো বাদ দিলে বাজার করার মতো আর তেমন কোনো টাকাই থাকে না, এইভাবে কি চলা যায় তুমি কও? চাকরি বাকরি ছেড়ে যে গ্রামত যায় চাষবাস করে খামো তারও উপায় নাই, সগলি জানে আমি ঢাকাত ভালো চাকরি করি, বাড়িতে ফিরে যে কৃষি কাজ করলেও তো আমার বাপ মাও হার্ট অ্যাটাক করে মরে যাবি, আমি এখন কোন দিকেই যাব কও? তার চেয়ে কষ্ট পায়ে তারা বাড়ির চলে গেছে, দুটা গাল পারুক কিন্তু শান্তির থাকবি, এটি তিলে তিলে না খায়া মরার চেয়ে। এক এক করে বাড়ছে শুধু সব জিনিসের দাম, আইটা তো আর বারে না রে ঝরাই যতই ঘাম, দাম বেড়েছে চাল ডালের দাম বেড়েছে আলুর, ইঞ্চি মাটির দাম বেড়েছে দাম বেড়েছে বালুর, দাম মারেনি মানবতার দাম মারেনি মানবতার, শূন্য প্রেমের খাম ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম, ক্ষুধার জ্বালা প্রতিদিনের প্রথম শিরোনাম।